وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى اله واصحابه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا ان اولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين امنوا وكانوا يتقون لهم البشرى في الحياه الدنيا وفي الاخره لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم <سؤال> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد দে্মরত আদম গুনাতে যে দম বেদমকা দিয়েছিল বাইলরে হাই মুস্তপাদ হাই যেই দমে দিয়েছিল ওহে ভাই পাপি যদি পাপ খামা চাউরে জীবন ভক্তিভর চলে অল গৌরে আল্লা হুম সয়দেন মৌলানা মোহাম্মদ অল আলি সয়দেন মৌলানা মোহাম্মদ নুহ পৈগম্বর হুকুমে আল্লাহর জাহাজ বনন যাবে উপরে তাহার নাম স্তফার লিখিলে ভাসিল তবে ভব পার সে আউরে তারা করি প্রাণ ভরি

নিশানিতে আলোকিত ছিল হাই আহ সেই নূর বলে নমরুদের মহনলে খলিলুল্লা মুক্তি পায় ও ভাই জাহান্নামে নামে যেতে যে না চাও রে গাও গাও আজীবন সাললে আলাগাওরে রে আল্লাহ সয়েদেনা মাওলানা মুহাম্্মাল লা আলে না নবজ সহায় যার কোন ভাই নাহিতার সেজন পেয়ারে সদা। নবীকে মানে না যারা কাপের বেদিন তারা দোজখে জলিবে সদা নবীজির মহাব্বতে সব প্রাণ দাও রে গাও 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 ভাই রে আলা গাও سيدنا مولانا محمد ولا علي سيدنا مولانا محمد بعد أذكر সাহেব কেবলা ফুলতলি রহমাতুল্লা আলয়ের ইশালে সাহাব উপলক্ষে আয়োজিত এই নুহানি নুরানি মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি আমার ডানে বামে যাদেরকে আমি দেখতে পাচ্ছি তার মধ্যে আমার পরম শ্রদ্ধ যারা কবি কালাম আজাদ রকিব যে ইসলামিয়া আঞ্জুমান এ আল ইসলাম ত্রিবৃন্দ মজ মোহতারাম কেরাম আরশেকানে রসুল আরশেকানে আউলিয়া আমার প্রিয় ভাইয়েরা আজকের এই মোবারক মাহফিল দাওয়াত যখন আমাকে দেওয়া হয়েছে বলা হয়েছে যে আপনি আলোচনা করবেন ইসলাম প্রচার এবং প্রসারে আউলিয়া গ্রামের অবদান বিশেষ করে বাংলাদেশ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্দেহ নেই ইতিহাসের আলোকে আমরা আলোচনা ইনশাল্লাহ করব আমি এই বাংলাদেশের উপরে কবিতা লিখতে গিয়ে এক জায়গায় লিখেছি খান জাহানির এই লীলানিকেতন নিকেতন এ যে সেই পাক ভূমি সাহা এই লীলা নিকেতন শাহপরণের যে ভূমি ধন্য শত আউলিয়াদের বুকে কোর আবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ আসলে বাংলাদেশ বাংলাদেশের এই জনগোষ্ঠী এই ভূখণ্ড আউলিয়ায় কেরামদের বাদ দিয়ে অবজ্ঞা করে এর ইতিহাসও নাই এর ভূগোলও নাই বাংলার জমিনে বাংলার মুসলমানদের কথা বলতে গিয়ে আমি আর এক জায়গায় লিখেছিলাম সত্য সেনা রে আমরা বাংলার বীর মুসলমান সত্য নাই সেনা সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরা আমরাও আমার দৌহিদা করেছি পান মানিনা কো বাধা জানি না ভয় হৃদে নাই কোনো দ্বিধা সংশয় মরা দুর্ভার চির দুর্জয় মহ সত্যের যে গান বাংলার বীর মুসলমান বিরাট মুলুক করেছে বিজয় মাত্র সতেরো ঘোর সাওয়ার যাই নামাজকে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছি পার বিরাট মুলুক করেছে বিজয় মাত্র সতেরো ঘোর সাওয়ার জায় নামাজকে কিস্তি বানিয়ে উতাল সুরমা হয়েছি পার তার বাড়ি শুধু তাকবীর করেছে আনত দুশ্মন শির সেই সেই না দেয়াজ জালালাবাদের নারাঙ্গীবন কম্পমান বাংলার বীর মুসলমান সত্য নাই রে সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরাও আজ আমরাও আমর সুরা করেছি পান বাগের হাটের বাঘের রাজ্যে গরিয়াসিনায়া সালতানাত বাগের হাটের বাঘের রাজ্যে গরিয়াসিনায়া সালতানাত গৌরব গথা দিন ওরা বাগের হাটের বাঘের রাজ্যে গরিয়াসিনা সালতানাত ষাট গম্বুজ আজ সেই গৌরব গথা দিন রাত সেবা দয়া প্রেম মতায় সবার হৃদয় করিয়াছি জয় ঠাকুর দিগির ঘাটে আজ গাহে কুমিরের দল খান জাহান বাংলার বীর মুসলমান সত্য নাইর সেনানি আমরা বাংলার বীর মুসলমান আমরাও আজ আমরাও আমর তৌহিদ সুরা করেছি পান বালাকুটি গাজি শুয়ে আছে হোথা নিজামপুর শরিয়তপুরে আজরণ সেই জালিমের সাথে জেহাদি সুর নিজু তরির উদ্ধির ধুলাই মিটালো যে মহন বীর হোথাই গুমায় সে পীর মস্তানগর সুলতান বাংলার বীর মুসলমান সত্য নাই রে আমরা বাংলার বীর মুসলমান আমরা আজ আমরা আমার তৌ সুরা করিছি পান বাসের কেল্লাছি আমরা বাসের কেল্লা ঘুরেছি আমরা ভয় করিনি কামান বাঁশের কেল্লা ঘুরিছি আমরা ভয় করিনি কতপকামান সির দিছি তবু দেইনি আমামা প্রাণ দিছি তবু দেইনি মান শত্রু করিতে ওয়াতান ওয়াকাত রেখুন করিয়াছি দান শত্রু মুক্ত করিতে ওয়াকাতরে খুন করিয়াছি দান তো করিনি কোথাও উচ্চ রেখেছি জয় বাংলার বীর মুসলমানি আমরা বাংলার বীর মুসলমান আমরা আজ আমরাও আমার তৌ গিদি সূরা করিস পান মানি না কো বাধা জানি না কো ভয় দিধে নাই কোনো দ্বিধা সংশয় মরাদু পার চির দুর্জয়

আমরা বাংলাদেশের পশ্চিম প্রান্তে রাজশাহীতে একলিয়াল্লা শুয়ে আছে পাহারা দিচ্ছে এই দেশ বাংলাদেশের পূর্ব উত্তর প্রান্তে সীমান্তে আরা অলি তার তিনশো ষাট জন নিয়ে শুয়ে আছেন পাহারা দিচ্ছেন এই দেশ বাংলাদেশের পূর্ব প্রান্তে চট্টগ্রামে অসংখ্য অলি আবদাল শুয়ে পাহারা দিচ্ছেন এই দেশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে খানজাহান আলী আরও অনেক আলী শুয়ে আছেন পাহারা দিচ্ছে এই দেশ আমরা কি তাদের রুহানি আওলাদ না জোরে বলতে হবে আমরা কি তাদের রুহানি আওলাদ না এই দেশ পীর আউলিয়ার দেশ শহীদ গাজীর দেশ এই দেশে ইসলাম এসেছ রকম ইসলাম রয়েছে বেছে তার দ্বারা এবং ইনশাল্লাহ কেমন পর্যন্ত বিজয়ী আদর্শ হিসাবে এই জমিনে ইসলাম থাকবে একে কেউ মিটাতে পারবে না প্রিয় ভাইয়েরা আমার আউলিয়ায় গ্রামের অবদানের কথা ইসলাম প্রচারে আসলে ইসলাম যে আজকে গোটা দুনিয়ায় ব্যাপ্ত সর্বত্র আমেরিকায়ও ইসলাম ইউরোপেও ইসলাম অস্ট্রেলিয়ায়ও ইসলাম প্রশান্ত মহাসাগরের দ্বীপে দ্বীপেও ইসলাম হাওয়াই দ্বীপপুঞ্জের কিছুদিন আগে একটা ম্যাগাজিনে আমি পড়লাম চার হাজার মাইল সাগর পাড়ি দিয়ে হাওয়াই দ্বীপপুঞ্জে পৌঁছতে হয় সেখানে কয়েকটা বড় বড় কবর খোঁজ করে পাওয়া গেল যে সেখানে যে জনবসতি গড়ে ওঠে নাই সেই সময় কিছু সংখ্যক আল্লাহর আল্লাহরলীরা ছিলেন তাদের সাথে তারা সেখানে গিয়া এই দ্বীপে আবাদ করলেন ওখানের যারা মানুষ তাদের কিছু মুসলমান বানালেন এবং যখন ফুরিয়ে গেলেন ওখানে ডুব দিয়া ঝিনুকের মধ্যে মুক্তা পেলেন সেই মুক্তা বিক্রি করে বণিকদের কাছে সেখানে এক সভ্যতার বুনিয়াদ স্থাপন করলেন এবং নাম রাখলেন বললেন হুনালু উল্লু এইখানে মুক্তা পাওয়া যায় তার থেকে এখন হয়েছে হনুলো কাদের দান দান আফ্রিকার বনে জঙ্গলে আপনারা জানেন মানুষ মানুষ থাকতো উলঙ্গ থাকতো কাপড় পরতে জানতো না সেই আদি অধিবাসীদের অধপুরুষ যারা তারা এখনো আছে অনেকে এখনো সভ্যতার আলো পায়নি বরপীর গৌসুল আজম হজরত আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আল্লাহর জীবনী নিয়ে যারা গবেষণা করেছেন তারা লিখেছেন হজরত গৌসুল আজম বরপীর আব্দুল কাদের জেলানি আলাই আলাইহে তার একদল মুরিদ খলিফা ট্রেনিং দিয়ে আফ্রিকার কঙ্গো এলাকায় লিবিয়া অনন্য মরুভূমি সাহারা গুবিতে সেখানে তাদেরকে পাঠিয়ে দিলেন ইসলাম প্রচারের জন্যে মানুষক্ষক মানুষ বর্ণ মানুষ বর্বর মানুষ অসভ্য মানুষ তাদেরকে সভ্যতার আলোক প্রদান করলেন তাদেরকে কাপড় পরা শিখালেন তাদেরকে কলমায় তৌহিদের দীক্ষা দিলেন তারা মুসলমান হলো সভ্য হল সভ্যতা গড়ে তুলল এইটা আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ খানকায় কাদেরিয়া আজও লিবিয়াতে আছে আজও সুদানে আছে আজও দক্ষিণ আফ্রিকার কঙ্গোর এই এলাকায় আছে ইথিওপিয়ায় আছে আজও সেখানে তারা ইসলাম তাদের অধক ইসলাম প্রচার করছেন আর যে এইখানে যে ইসলামের আলো ইসলামের মিশান ইসলামের মশাল জ্বলছে এত সেই আউলিয়া দ্বারা হজরত আব্দুল কাদের জেলানি প্রমুখ অলি আল্লাদের দ্বারা অসভ্য বর্বর আফ্রিকানরা ইসলামের ছায়া এসেছে সভ্য হয়েছে আর এই সভ্য মানুষদেরকে তথাকথিত সভ্যতা গর্বী মানুষরা ধরে নিয়ে গিয়ে গোলাম বানিয়ে আমেরিকায় বিক্রি করেছে ওরা করেছে সভ্য মানুষদেরকে গোলাম বানিয়ে বিক্রি করেছে আর আউলিয়া কেরামরা বনচারী মানুষ মানুষ মানুষদেরকে সভ্য আল্লাহ ইসলাম কেবল তলোয়ারের দ্বারা ইসলাম প্রচারিত হয়নি জোর করে কাউকে মুসলমান বানানো হয়নি ইসলামের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছে ইসলাম প্রচারিত হয়েছে ইসলামের নিজস্ব গুণে এবং আউলিয়া কেরামের দ্বারা ইম্পেরিয়াল লাইব্রেরি কলকাতার একটা বই আমি পেয়েছিলাম হজরত শাহজালাল ইয়ামানি মজারদি রহমতুল্লাহ আলায়ের দরবারে বিখ্যাত পর্যটক ইবনে বতুতা এসেছিলেন বঙ্গোপসাগর তখন আরও এই দিক দিয়ে এখন যেখানে অত দক্ষিণে না সিলেটের বা কিছু দূর দিয়া প্রবাহিত ছিল বঙ্গোপসাগর এমনি বধূতা এলেন হজরত শাহজাল আলিয়ামানি মজারদ্দি রহমতুল্লাহ আলার খেদমতে কিছুদিন কাটালেন যাবার টাইম এসেছে হজরত শাহজাল আমানি মজাররাদ রহমতুল্লাহ আলার থেকে বিদায় নিয়ে যখন যাচ্ছেন মনে ভবনে ভাবলেন শেখ যে জুব্বাটা গায়ে দিয়েছে এই জুব্বাটা যদি আমাকে দিতেন তাহলে আমি ধন্য হতাম এমনেবত বতুতা লিখছেন কয়েক পা আমি দূরে গেছি পরে আমাকে ডাক দিলেন এমনেবতু তা দাঁড়াও হজর শাহজালাল ডাক দিচ্ছেন দাঁড়ালেন আসো আমার কাছে আসলেন জামাটা গাড় থেকে খুললেন হাতে দিলেন এমনি বধূ তা মনে মনে ভাবতেছে যে আমি যে মনে মনে ভাবলাম সে কেমন করে এটা বুঝলেন আমাকে ডাকলেন জুব্বাটা খুললেন আমার হাতে দিলেন সাথে সাথে বলেন তোমাকে দেই নাই তোমাকে দেই নাই তোমাকে দেই নাই চীন দেশে আমার এক বন্ধু থাকে তাকে দিছি তুমি এইটা তার হাতে পৌঁছিয়ে দিও এভনেবত তা লিখছেন যে আমি ভাবছি যে আমার তো চীন দেশে যাওয়ার কোনো পরিকল্পনাও নেই আর আমি ওনার এক বন্ধু তাকে চীনের চিনবই বা কী করে পাবই বা কী করে আমি চীনে যাবই বা কী করে ব্যাপারটা কি কিছু বোঝে না কিন্তু কিছু বলছেন না এভনেবদ তা লিখছেন আমি রওনা করলাম বঙ্গোপসাগরে আমাদের বাণিজ্য বহরের সাথে আমিও ভাসলাম মালাক্কান আপনারা জানেন ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মাঝখানে যে প্রণালী মালাক্কান প্রণালী এইখানে যখন গেলাম এই বাণিজ্য বহরের উপরে নৌদস্যুরা আক্রমণ করল লুটপাট করল অনেককে খুন করল অনেককে বন্দি করল আমিও বন্দি হলাম আমাকে বন্দি করে নিয়ে গেল। কোথায় নিয়ে গেল জানি না অনেক দিন সাগরে ভাসতে ভাসতে যখন যেখানে গেলাম সেটা পরে জেনেছি সেটা কোরিয়া কোরিয়ায় একজন দাস ব্যবসায়ীর কাছে আমাকে বিক্রি করলো আমি দাস দাস হিসাবে বিক্রি হলাম আমার বুদ্ধিমত্তা আমার জ্ঞান গরিমা দেখে আমার যে মালিক আমাকে যে কিনলো সে বোধ করলো মনে করলো যে অনেক দাম পাওয়া যাবে এই গোলামকে বিক্রি করলে এত বড় দক্ষ বিজ্ঞ যোগ্য অভিজ্ঞ শিক্ষিত মানুষ তাকে বিক্রি করলে অনেক পয়সা পাওয়া যাবে আমি চীনে আমাকে নিয়ে চীন গেল চীন রাজার কাছে আমাকে বিক্রি করলো বিক্রি করলে পর আমি গোলাম হিসাবে চীন রাজার কাছে আছি কিছুদিন আমি সেখানে থাকলাম আমার বুদ্ধিমত্তার পরিচয় পেয়ে তিনি আমাকে গোলামি থেকে মুক্তি দিলেন সভাসদ বানালেন পরে আমাকে অজির বানালেন আমি অজির হিসাবে চীনের আমি এখন বিভিন্ন জনপদে ঘুরতেছি ঘুরতে ঘুরতে এক শহরে গেলাম আমি হাঁটতেছি রাস্তার মধ্য দিয়ে বললে দাঁড়াও সবানালো বলেন দাঁড়ালাম নিজের নাম এই চীন দেশের কে অজানা শহরে আমাকে নাম ধরে কে ডাকছে তাকালাম একটি লোক আমার কাছে এলো বলল যে বাংলার জমিনে সিলেটের শাহজালাল নামে এক লোক তোমাকে যে জুব্বাটা দিয়েছে আমার জন্য দিয়েছে জুব্বাটা দাও সবাই আলা ভালো এর তকুফ মোমেন ফৈন হুম নুরিল্লা এই হলো আউলিয়া এ কেরাম এই হল হলো কেরাম তলোয়ারের দ্বারা নয় এরকম যদি ইতিহাস আলোচনা করেন দেখতে পাবেন ইসলাম তলোয়ারের দ্বারা প্রচারিত হয় এই যে প্রশান্ত মহাসাগরের দ্বীপে দ্বীপে ইন্দোনেশিয়ায় আজকে কদ হাজার হাজার দ্বীপমালা নিয়ে দ্বীপমালার দেশ সুমাত্রা যা ভাবর্ণীয় সেখানে যে কলমার আওয়াজ গুঞ্জরিত সেখানে যে প্রায় চল্লিশ কোটি মুসলমান কাদের বদৌলতে কোন তলোয়ার নিয়ে কেউ যায়নি সেনাবাহিনী নিয়ে সেখানে কেউ উপস্থিত হয়নি কাঁধে যায় নামাজ আর হাতে তসবি নিয়ে আল্লাহ রলিরা বাণিজ্য বাহারে সে চড়ে তারা ওখানে গেছেন নিজের ঘর ছেড়েছেন বাড়ি ছেড়েছেন দেশ ছেড়েছেন স্বজন ছেড়েছেন সন্তান সন্ততি ছেড়ে ওই দ্বীপে দ্বীপে অসভ্য মানুষদেরকে বর্বর মানুষদেরকে উলঙ্গ মানুষদেরকে তারা সভ্য বানিয়েছেন কলেমায় তৌহিদের তালিম দিয়েছেন তার বদৌলতে দুনিয়া প্রায় প্রায় চল্লিশ কোটি মুসলমান সেখানে বাস করে বলেন সবহার আল্লাহ ইসলাম প্রচারে আউলিয়া কেরামের অবদান অবদান আর কার যারা ক্যারামের বিরুদ্ধে কথা বলছো কাদের বদৌলতে আমাদের পূর্বপুরুষরা মুসলমান হলো বাংলার জমিনে মুসলমান হলো দুনিয়ার বিভিন্ন মুসলমান হলো এলাকায় ওই হনুলুলিতে মুসলমান হলো কোথায় হনুলুলু যারা শিক্ষিত বন্ধু যাদের ভূগোল সম্পর্কে জ্ঞান আছে তারা জানেন হনুলুলু কোথায় সাইবেরিয়ার তুষার আবৃত এলাকা কোথায় জাপান কোথায় কোরিয়া কোথায় ভিয়েতনাম কম্বোডিয়া Laos কোথায় হ্যাঁ সুমাত্রা জাভা কোথায় ফিলিপাইন দ্বীপপুঞ্জ কোথায় এই যে দ্বীপে দ্বীপে তরঙ্গ বিক্ষুব্ধ দ্বীপে দ্বীপের পারে হাজারো মানুষের কণ্ঠে কলমা ই তাওহীদের আওয়াজ উচ্চারিত নিরাদিত রণিত ধ্বনিত সর্বত্র যে সাগরের তরঙ্গের তরঙ্গের ডলার সাথে আওয়াজের সাথে যে কালেমায়ে তাওহিদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ উচ্চারিত হচ্ছে কাদের বওলাতে রব আল্লাহ বন্ধুরা আমার ভুলে যেও না আমাদের বরিশাল পটুয়াখালী এলাকায় আমি ওই এলাকার বাসিন্দা একটা কথা আছে কারু সিলাই সিন্নি খাইলা মোল্লা সিনলা না কারো সিলাই মুসলমান কারো সিলাই মাথায় টুপি কারো সিলাই এই দাড়ি কারু সিলাই এই বাংলাদেশের দর্শনে জামি এবং আর ই বিভিন্ন সাবের মাদ্রাসা প্রায় এক লক্ষ মাদ্রাসা প্রায় চার লক্ষ মসজিদ প্রায় পঞ্চাশ লক্ষ আলে মোলাম এই যে কত শত হাজার মাহফিল এই যে বাংলাদেশে আজকে এই সিজনে অনুষ্ঠিত হয়েছে তার হিসাব কে রাখে এই যে গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে শহরে শহরে জনপদে জনপদে হাজার ওয়াজের মাহফিল হাজারো নারায় তকবীরের ধ্বনি হাজারো সেকরের আওয়াজ হাজারো স্থানে সালো মালৈকা গুঞ্জ রইতো কাজের ধারা আল্লাহ রলি দর নয় কি কারুশিলাই সিন্নি গেইলে মল্লা সিন্জন বন্ধুরা আমার শুধু বাংলাদেশ বলি কেন একটু আগেই আমি মোটামুটি একটা পরিচয় দিয়েছি পৃথিবীর বিভিন্ন জায়গার শুধু বাংলাদেশ কেন আমি আমেরিকায় বিভিন্ন স্টেটে ঘুরেছি আবার সাত তারিখ আলার যদি মার্সেল যাব এক মাস থাকবো এই যে আমেরিকায় শুধু বাংলাদেশ কেন আমেরিকায় জায়গায় জায়গায় সহি শুদ্ধ কোরআন শরীফের তালিম আমি দেখেছি দারুল কেরাত প্রতিষ্ঠিত হয়েছে মসজিদে মসজিদে আমি মিলাদের আওয়াজ শুনেছি কোধা আটলান্টিক পারি দিয়া পৃথিবীর অপর প্রান্তে দূরতম জায়গায় বাংলাদেশে যখন রাত্র বারোটা তখন সেখানে যখন দিন বারোটা বারো ঘন্টা পার্থক্যের দেশে সেইখানে যে মসজিদে মসজিদে আজকে সহি শুদ্ধ কোরআন শরীফের তালিম একটা জায়গায় না দুইটা জায়গায় না শত শত জায়গায় সহি শুদ্ধ কোরআনের তালিম হচ্ছে মিলাদ হচ্ছে ইয়া নবী সালাম আলাইকা হচ্ছে আল্লাহর জিকির হচ্ছে এটা তো দেখছি সাহেব তো নাফুল তলি রাহমাতুল্লাহ নয়কে বদৌলতে নয় কি আউলিয়াই কেরামের অবদান ইসলাম প্রচারে ইসলাম আউলিয়াই কেরামের দ্বারা প্রচারিত হয়েছে টিকে আছে টিকে থাকবে আউলিয়া কেরমও থাকবেন কেরামত কায়ম হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একদম শরীর লোক না থাকবে যখন এরা থাকবে না আল্লাহ সূর্যকে সূর্যের জায়গায় রাখা প্রয়োজন মনে করবেন না চন্দ্রকে চন্দ্রের জায়গায় রাখা প্রয়োজন করবেন না এই নিহারিকা লোক এই গ্রহ নক্ষত্র ভূমণ্ডল না এই আল্লাহ ছাড়ে কায়নাত যদি আল্লাহ বললে ওরা মানুষ না থাকে তাহলে তার আল্লাহ রাখাই প্রয়োজন মনে করবেন না এসরাফিলের সিংহায় ভুটকার দেবেন কাজে ইসলাম আছে ইসলাম থাকবে আরও হাজার হাজার বছর এই জমিনেও থাকবে পৃথিবীতেও থাকবে এবং সারা দুনিয়া ইসলাম প্রসারিত হতেই থাকবে যতই আমেরিকা না চাও যতই গ্রেট ব্রিটেন না চাও তাতে কিছু আসে যায় না ইউরিদুন লেয়ৎ ফিউনুর আল্লাহ রে বেয়া ফোয়া হিহিম আল্লাহ নতুম্ম নুরহি ওলাউ কারি হালকা বেরুন আল্লাহর ঘোষণা ইউরিদুন ওরা তো চায় লেয়ৎ ফিউনুর আল্লাহ আল্লাহর নুরকে ফুৎকারে নিভিয়ে দিতে যেমন মোমবাতির আগুন ফুৎ করে নিভিয়ে দেওয়া হয় ওরাও তো চায় ইসলামেরা লোকে নিভিয়ে দিতে কারা কাফির শক্তি কারা বাতিল শক্তি কারা মুশিক শক্তি কারা দেশ হিসেবে যদি বলি ওই পাশের বন্ধুরাও না আর ওই আটলান্টিকের ওপারের বন্ধুরাও না আর ওই আটলান্টিকের এপারের দ্বীপমালার দ্বীপের দেশ দ্বীপ দেশ সেখানের বন্ধুরাও চায় না তারা চায় ইসলামকে নির্মূল করতে নিশ্চিন্ন করতে মিটিয়ে দিতে আল্লাহর দিনের অস্তিত্ব এই কালে মাকে এই পৃথিবীকে থেকে বিদুরিত করতে চাই কিন্তু পারবে পারবে না আমার কথা না আল্লাহর কথা ওরা চাই নিভাতে আর আল্লাহ চায় এটাকে পরিপূর্ণ করতে সোভান আল্লাহ ওদের ইচ্ছা পূর্ণ হবে না আল্লাহর ইচ্ছা পূর্ণ হবে আল্লাহর ইচ্ছা পূর্ণ হবে নুর আল্লাহে বেয়া ফ ওরা চায় আল্লাহর দিনের এই বাচিকে ফুৎকারে নিভিয়ে দিতে আর আল্লাহ চান আল্লাহ আল্লাহ মুতিম নূরহি আল্লাহ তার নুরের পরিপূর্ণতা দান করবেন পরিপূর্ণতা দান করা কেবল পরিপূর্ণতা দান করা এই রকম যখন আহা নবীজির জীবনের সব চাইতে বড় বিপদ চরম বিপদ যার চাইতে বড় বিপদ কখনো আসেনি ওহোদের চাইতে যায় তিনি পাহাড়ের পাদদেশে আল্লাহর হাবিবকে নিয়ে যখন রাখলেন শ্রান্ত ক্লান্ত রক্তাক্ত নবী একটু হেলান দিবেন কোথায় পাথরের উপর হেলান দিলেন পাথর আল্লাহর কাছে ফরিয়া জানাল আল্লাহ তোমার হাবিব রক্তাক্ত হয়ে আমার কুলে আশ্রয় নিয়েছে আমি তো শক্ত আমি তো তাকে আরাম দিতে পারছি না আমাকে নরম করে দাও হাজিরা এখনও দেখেন যাইয়া সেই পাথরের চিহ্ন নবীজির কেনই বরক দিয়া যেখানে গেলেন পাথরটা নরম হয়ে গেল আল্লাহ আকবার দা গাজও পড়ে আছে সেখানে বসে আল্লাহ আল্লাহ আমার উপরে যে দায়িত্ব তুমি অর্পণ করেছিলে তা বুঝি আদায় করতে আমি পারলাম না আমার দুর্বলতা হযরত জায়েদ বলছেন ইয়া রসুল আল্লাহ তাহলে ইসলাম কি থাকবে না মুহূর্ত একটা মুহূর্ত একটু আগে নৈরাশ্য প্রকাশ করছেন আল্লাহর কাছে অক্ষমতা প্রকাশ করছেন একটু আগে আর যখনই শুনলেন তাহলে কি ইসলাম থাকবে না বলে থাকবে যতক্ষণ পর্যন্ত সমগ্র পৃথিবীতে ইসলাম প্রচারিত না হবে জনপদে জনপদে ইসলামের ঝান্ডা না উড়বে এমনকি গরু গাধা পর্যন্ত গুঞ্জরিত না হবে ততক্ষণ পর্যন্ত হবে না ইসলামের দুর্দিন না তোমাদের দুর্দিন ইসলাম নিজের মহিমায় প্রচারিত হবেই জিজ্ঞাসা করেন যারা আমেরিকা থাকে তাদের কাছে দিনে কয়জন করে মুসলমান হয় খ্রিস্টানরা জিজ্ঞাসা করুন যারা আপনাদের অনেক বন্ধুরা আছে নিউরূপে সেখানে আর পঞ্চাশ বছর আগে কয়টা মসজিদ ছিল এখন কয়টা মসজিদ আছে দুইশোর বেশি তো কেরাতি মাদ্রাসাই আছে সোহার আল্লাহ আমি নিজে বার বার দেখেছি লন্ডন শহরেই শুধু নয় কার্ডিপে আমি দেখেছি আমি দেখেছি বার্মিংহামে আমি দেখেছি ম্যানচেস্টারে আমি দেখেছি ইউকের বিভিন্ন শহরে শহরে দারুল কেরাত প্রতিষ্ঠিত সেখানে শুদ্ধ কোরআনের তেলাওয়াত হচ্ছে কোরআনের তালিম দাও হচ্ছে সনদ দেওয়া হচ্ছে তাদেরকে বাংলাদেশেও আমি জানা দেখেছি আমাদের প্রত্যন্ত গ্রামে যে ছোট ছোট বাচ্চা মেয়ে তারা শুদ্ধভাবে কোরআন শরীফ পড়তে পারে না কিন্তু ওই ইউকেতে পারে ওই ছোট্ট ছোট্ট বাচ্চারা ছোট্ট ছোট্ট মেয়েরা তারা সহি শুদ্ধভাবে কোরআন শরীফ তেলাওয়াত করছে শিখছে পরীক্ষা দিচ্ছে সনদ দিচ্ছে দুই শতের বেশি এটা সাহেব কৌলা হজরতে ফুলতালি রহমাতুল্লাহ কারাম ঠিক না আমাদের সংশোধন হওয়ার প্রয়োজন আছে ভয় পাওয়ার কোন কারণ ইসলামকে নির্বাপিত করতে পারবে না আল্লাহই বলেন আল্লাহ মনুরিগী আল্লাহই তার দিন পরিপূর্ণতা দান করবেন ওয়ালাউ কারেহাল যদিও কাফেররা তা চায় না অস্পছন্দ যদিও মসজিদটা তা চায় না আমাদের বন্ধুরা তা চায় না তবুও ইসলাম বাড়তেই থাকবে বার্তাই থাকবে জনসংখ্যা বাড়তেই থাকবে একটা হিসাব দেখেছে যে কিছুদিন আমেরিকানরা খ্রিস্টানরা দুশ্চিন্তায় পড়েছে যে বেশি দিন না এখানে মুসলিম জনসংখ্যার বেশি হয়ে যাবে জহার আল্লাহ আমি ফ্রান্সের এক পত্রিকায় ফ্রান্সের এক খবর আমেরিকান একটি পত্রিকা কি যেন কি স্টার না যেন কী মনে নাই পত্রিকাটার নাম আমি নিজে পড়েছি সেখানে জিজ্ঞাসা করলো যে মুসলমানের সংখ্যা তো বেড়ে যাচ্ছে এখানে বিশেষ করে মেয়েরা তো বেশি বেশি ইসলাম গ্রহণ করছে ওই পত্রিকার সাংবাদিক আসে মেয়েদেরকে জিজ্ঞাসা করছে তোমরা এই দেশের ফ্রান্স পৃথিবীর সবচাইতে শৌখিনতার দেশ অশ্লীলতার দেশ ফ্রান্স ফ্রান্সের সাজেলি যেতে সেখানে মেয়েদেরকে জিজ্ঞাসা করতেছে যে তোমরা এখন মুসলমান যুবকদের সাথে বিবাহবর্ষ কেন কারণটা কী তো বিবাহবর্ষী আমরা জীবনে সুখ চাই আমরা আমাদের বন্ধুদের দেখেছি যে তারা তাদের খ্রিস্টান ছেলেদের সাথে যাদের বিয়ে হয়েছে এই জমানার তারা তো নাম কাওয়াস্তে একটা বিবাহ হয়েছে থাকে তো বান্ধবীদের নিয়ে কাটায় তো নাইট ক্লাবে সারাদিন সারা রাত্র তো আড্ডা দেয় তাদেরকে নিয়ে আমি আমরা আমার বান্ধবীরা তাদের সাহচর্য পায় না কিন্তু একটি মুসলিম যুবক সত্যিকারের ইসলাম যে মানে তার যখন বিবাহবন্ধনে আবদ্ধ হয় অন্য কোনো মেয়ে লোকের মুখের দিকে তাকায় না নাইট ক্লাবে যায় না আড্ডা দেয় না মদ খায় না স্বামী স্ত্রী নিয়ে সুখের সংসার গড়ে তুলছে তারা তাহলে আমরা সুখ চাই এই জন্য আমরা মুসলমান হচ্ছে এই জন্য মুসলমান ছেলেদের কাছে বিয়ে বলছি সুহান আল্লাহ বলো থাকা বাকি দিয়া সংশোধন হওয়া প্রয়োজন আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই আল্লাহর দিন আল্লাহ রক্ষা করবেন ইসলাম তার নিজস্ব গুণে ছড়িয়ে পড়বে আমেরিকায় শত শত মানুষ প্রত্যেক মুসলমান হচ্ছে আল্লাহর মেহরানি গ্রেট ব্রিটেনে মুসলমান হচ্ছে ফ্রান্সে মুসলমান হচ্ছে জাপানে মুসলমানের সংখ্যা বাড়ছে রাশিয়ায় মুসলমানের সংখ্যা আবার আবার লেলি স্টালিনরা যেইখান থেকে ইসলাম নির্মূল করে দিয়েছিল উজবেকিস্তান তাজাকিস্তান কাজাকিস্তান সামার খান এই যেখান থেকে মিটিয়ে দেওয়া হয়েছিল একদিন দিন আবার সেইখানে ইসলামের জাগরণ এসেছে কোরআনের চলছে ইসলাম প্রচার চলছে ইসলাম নবউদ্যমে আবার বুখারায় সমরকন্দে উজবেকিস্তানে তাজিকিস্তানে আবার ইসলাম নতুন ভাবে তাশকন্দে আল্লাহ আল্লাহ আকবার যে দায়িত্ব প্রদান করেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার হে দুনিয়ার মানুষ তোর হে মুসলমানরা তোমরা জেনে রাখো কুন্তুম তোমরা তোমরা খায়রা উম্মাতিন এই এ ও না খ্রিস্টানরা হিন্দু না আর বৌদ্ধ না অন্য না তোমাদের আল্লাহ বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন তোমরাই সৎ সর্বোৎকৃষ্ট উম্মা ও খরেজা যদি আমি আধুনিক ভাষায় তার তর্জমা করি তাহলে তোমাদেরকে রিক্রুট করা হয়েছে সেনাবাহিনী সবাই সেনাবাহিনীর সদস্য না বিশেষ মাপের বিশেষ গুণের নিয়ে তারপর সেনাবাহিনীর সদস্য বানানো হয় এরকম পুলিশ বাহিনীর বাবিডিয়ার সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী এদের বানানো হয় কারণ সেনাবাহিনী রিক্রুট করা হয় এই জন্যে তারা দেশকে রক্ষা করবে বহিরাক্রমণ থেকে আমার সীমান্ত রক্ষী বাহিনী ওটাও বিশেষ গুণের বিশেষ মাপের বিশেষ যোগ্যতার তাদেরকেই নেওয়া হয় যে তারা সীমান্ত রক্ষা করবে পুলিশ বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করবে এটার নাম রিক্রুট করা ওখরে বিশ্বের মানুষ আজকে আষ্টশো কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ বলছেন কোন তুম খায়রাতিন তোমরা সর্বোৎকৃষ্ট জাতি উম্মা ও নাস মানুষদের জন্য তোমাদেরকে রিক্রুট করা হয়েছে বিশ্বমান অন্ধকারে আছে আলোর দিকে নিয়ে আবার জন্য বিশ্বমানকে শেরকের মধ্যে লিপ্ত আছে আর তৌহিদের দিকে আনবার জন্য বিশ্বমান কুফরির দিকে মুক্ত আছে তাদের থেকে কুফরির আলো কুফরির অন্ধকার মিটিয়ে দিয়ে তাদের হৃদয় তো হৃদের আলোকে উদ্ভাসিত করে তোলার জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে গন্তুম খায়রা উম্মাতিন ওখরে যাতলেন নাশ তোমাদের কাজ হলো অন্যায়ের প্রতিরোধ করবে ন্যায়কে প্রতিষ্ঠা করবে এই দায়িত্ব দিয়েছেন আমাদেরকে আমাদের সে দায়িত্ব আমাদের সে দায়িত্ব সচেতন হতে হবে ওই দায়িত্ব পালন করতে হবে আল্লাহর দিনের প্রচারের জন্য প্রতিষ্ঠার জন্য জীবন পণ করে এগিয়ে যেতে হবে বিজয় দেবেন আল্লাহ রোধ করতে কেউ পারবে বন্ধুরা আমার আল্লাহর নবী হওয়া যাবে না নবী আল্লাহর আল্লাহ মনোনীত আল্লাহ জন্মের আগেই নবী বানাই রাখছেন প্রকাশ পাইছে সময়ে সময়ে নবী হওয়া যাবে না সাধনা দ্বারা নবী হওয়া যায় না অলি হওয়া যায় অলি হওয়া যায় আল্লাহ অলির সহবাতে এই আমরা অলি তো হতে পারি অলি আমরা পেয়েছি অলির সহবতে আমরা অলি হতে পারি অলি হতে আমরা পারি এই জন্য মাওলানা জালাল রুমি রহমতুল্লাহ সুন্দর কথা বলেছেন কালে রে হালে শো কালেরা রে মরদে হালে শো পেশ মরদে কামেলে পালে শো জুমলা ওরা কে কুতুব দর সিনারা বা নূরেহাগুলজারকুন বিনি আন্দার খদগুলু মে আম্বিয়া বেকেতাব বে মইন ন বেওয়া আছে তা সবানালাকার বোঝান নাই বুঝাই দিতেছে মলানা জালালুর্জুমী বলেন কাল মানে কথা কালেরা বগজার কথা ছাড়িয়া দাও মর্দে হালে হালের মানুষ হও কালের মানুষ হইও না কথার মানুষ হইও না এইখানে আলো জ্বালাও হালের মানুষ হও হালের মানুষ আর কালের মানুষ একটু বুঝাই হজরত শাহজালাল রহমতুল্লাহ কি বাংলা জানতেন জবাব দেন জানতেন ইয়া মনের বাড়ি বাংলা জানতেন না শাহপর বাংলা জানতো এই সাতশো বছর আগে এইখানের মানুষ কি আরবি জানতো জানতো ওনরা আরবি সারা বলতে পারতেন না তা যিনি বক্তা তা তার ভাষা আরবি যারা শ্রোতা তার ভাষা বাংলা ওনার ভাষা তারা বোঝে না আর এই বাংলার জমিনের মানুষ যারা তাদের ভাষা ওনরা বোঝে না শাহজালাল আমাকে ভাষা বোঝে না আর আমরা শাহজালালের ভাষায় আগে ওই সময় আমরা তার ভাষা বুঝি না কারণ উনার বাসাও ইনি বোঝে না আর এনার বাসাও উনি বোঝে না তারপরে যে হাজার হাজার মানুষ তারাতে মুসলমান হইল কিসের দ্বারা কথার দ্বারা হয়েছে জব দেন কথার দ্বারা হয়েছে বোঝেন নাই কথাটা আমার আমরা শাহজালালের বলা ভাষা বুঝি না শাহজালাল আমাকেও ভাষা বোঝে না তবুও তার হাতে যে হাজার হাজার মানুষ মুসলমান হয় কথা তো বুঝি না উনিও আমাদের কথা বোঝে না তারপর যে হাজার হাজার মানুষ তার হাতে মুসলমান হয় হয় কেন কথার দ্বারা কি হয় জোরে জব দেন কথার দ্বারা কি হয়েছে এইতেই মাওলানা রুমি বলে কালে রব গজারে মরদে হালে সো কথার মানুষ হইও না হালের মানুষ হও হালের মানুষ হও হ্যাঁ কথা লাগবে না মুখের দিকে চাইছে ভিতর থেকে নূর বিচ্ছুরিত হয়েছে সংস্পর্শে আসছে আদব আখলাক তাদের চরিত্র দেখে মুগ্ধ হয়ে গেছে দাওয়াত দিতে হয়নি হাত ওড়িয়ে দিতে বলছে পড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক কিনা কালের বজর মারতে হালেছো মাওলানা রুমি তাই বলেন কালের মানুষ হইও না হালের মানুষ হও হালের মানুষ ও মোকাম নেই সে মর্দে কামেলে পামালে শো তাহলে হালের মানুষ যদি হইতে চাও মর্দে কামেলের কাছে তার পাই লুটাইয়া পরনিসকে বিলাইয়া দাও কায়দা মতো ধরো শাহজালালকে ধরো শাহফারানকে ধরো খানজাহানকে ধরো মৌলানা কারামত আলীকে ধরো শরসিনার পীরকে ধরো হ্যাঁ ফুরফুরার পীরকে ধরো ওই ইয়াকুব বদুরপুরিকে ধরো ও আল্লাহ করে দেব বল মানে এটা উনি নাম কয় নাই উনি সেপাত কয়েছেন কালে রাবু গজার রে মর্দে হালে শো পেশে মর্দে কামেলে পা মালে শো নিজেকে তাদের পায়ে ফেলাও বিলয়ে দাও সোভান এলাকার আমি এত বড় পণ্ডিত ইয়া জামুক এমনি ওনার কাছে এইে বান মাওলানা রুমির জুমলা আওরা কে কুতুবদার নারে গুন জুমলা আওরা কে কুতুবদার নারে গুন সিনারা নুরে হগল জার তোমার মধ্যে যে বিদ্যার বিদ্যা অহংকার গজগজ করতে আছে কেতাবের পাতাগুলোরে আগুন দিয়া জ্বালাইয়া দাও মনের রূপক কথা মনে আগুন দিয়া ওই পাতাগুলোরে জ্বালাইয়া দাও আর তোমার অন্ধকার সিনাকে আল্লাহর নুরের দ্বারা নূরান্বিত করে ফেলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও জুমলা উরা কে কুতুবদার নার কুন সিনারা ব নূর হকগুল জার কুন এই রকম নুরের মানুষ হও নুরের মানুষ হওয়া যায় এবাদতে বন্দিগি করতে 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 ফরজ ওয়াজিব সুন্নাত নফল এবাদত করতে করতে বান্দা এমন একটা সম্পর্ক আল্লাহর সাথে তখন কায়েম হয়ে যায় আল্লাহ নিজে বলেন হাদিসে কুসি ওই বান্দার হাত আমার হাত হইয়া যায় সুবহান আল্লাহ ওই বান্দা যে পাও দিয়ে চলে ওই পাও আমার পাও হয়ে যায় সুবহান আল্লাহ ওই বন্ধ যে চোখ দিয়ে দেখে ওই চোখ আমার চোখ হয়ে যায় সুবাহ আল্লাহ হয় না হয় লন্ডন থেকে এই সিলেট কত বলে ছয় ঘন্টার টাইমের পার্থক্য ছয় হাজার মাইলের বেশি দূরত্ব মনে হয় ছয় ঘন্টা ছয় ঘন্টা ছয় ঘন্টা পার্থক্য আমি সাপ কেবলার সাথে ছোট ভাই যান ছোট সাপ সাথে উনি গাড়ি ড্রাইভ করতেছেন আসতেছি ম্যানচেস্টার থেকে লন্ডন প্রতিমধ্যে মধ্যে সাপ কেবলা বলতেছেন গাড়ি দিক না ওই দিক চালাও পশ্চিম দিকে কোন জানো কোনো বলতে পারবো না আমার খাতায় লেখা আছে দিকে দিকে ওনার মুখের মুখের চাই ছোট উনিও আমার মুখের দিকে চাবো লন্ডন টাইম শেষ হয়ে গেছে অনেক দূর কোথায় মানচেস্টার থেকে লন্ডন পরা সাড়ে তিনশো কিলোমিটার পথ যাব ওখানে এখন হু সাবে বলতেছেন মাস পথে যে পশ্চিম দিকে চালা যাও চালাইছি অমুক শহরে যাও গেছে অমুক বাড়িতে যাও ওই ঠিকানা গেছে বাড়িতে দরজায় টোকা দিছি এক দুইজন বাইরেছে কি আপনারা বললো সাহেবকে বল শোভান আল্লাহ আমার শাশুড়ি আপনার ভক্ত আশি বছর বয়স আপনার সারা কিছু হাসপাতালে অবস্থায় না আছে কেবল বারবার বার বলতেছে সাবেরে পাইতাম শেষবারের মতো তোবা পড়তাম আপনি হুজুর আসছেন চললেন বলতো তুমি গাড়িতে ওঠো গাড়িতে উঠলাম হাসপাতালে গেলাম বুড়ির কাছে বসলেন কলেমের তালকিন দিলেন তারপরে মোনাজাত করলেন উঠলেন পনেরো মিনিট গাড়ি চালাবার মধ্যে ফোন করল তার জামাই যে আমাদের যে ওই মহিলা ইন্তেকাল করছে ইন্নালিল্লা হে অইন্য হে রাজুন এটা কিসের দ্বারা দেখা সাইরা জার্মায় ছয় চার মাইল দূরের একটি মানুষ লন্ডনে গেলেন মানচেস্টার গেলেন সেইখান থেকে সেই বাড়িতে উপস্থিত হইলেন তারপরে বাড়িতে লোক নাই সেইখানে তার জামাইকে নিয়ে উঠলেন হাসপাতালে গেলেন কলেমার তালকিন দিলেন এরাদাটা পূর্ণ করলেন দেখলেন কি দিয়া সবান আল্লাহ কন মৌলানা রুমি বলেন জুমলা আওরা কে কুতুব দর না কুন সিনর ব নুর রে হ গুল্জারে কুন আল্লাহর নূরের দরা তোমার অন্তরকে নান্বিত করো তোমার অন্তরে এমন থরো ওই হাদেসে কুচ্ছুর মতো তুমি যেই হাত দেয়া তুমি কাজ করো ওই হাত আল্লাহ হাত হয়ে যায় সোভান আল্লাহ যেই পাউ দিয়ে চলে ওই পাও আল্লাহ পাও হয়ে যায় যে চোখ দিয়ে দেখো ওই চোখ আল্লাহর চোখ হইয়া যায় আল্লাহর বলে বলিয়ান হয়ে যায় আল্লাহর শক্তিতে শক্তিমান হয়ে যায় এই শক্তির দ্বারাই ইসলাম দুনিয়ায় প্রচারিত হয়েছে এই শক্তির দ্বারাই ইসলাম আজও দুনিয়ায় জেন্দা আছে আর এই শক্তি যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত ইসলামের অগ্রগতি রোধ করতে পারবে না এই শক্তির অনুসারী যতদিন থাকবে ততদিন পর্যন্ত কেয়ামত কায়েম হবে না বরে অলাইল উলিয়া আল্লাহ ল খগুনা আলাইহিম অল্লাহুম ইয়া তাদের কোনো ভয় নাই যারা আল্লাহর তাদের কোনো দুশ্চিন্তা নাই অর্থটা তো সহজ নিজের আমার হকল ইয়াকিন হইয়া গেল বাগদাদে যাইয়া কেমন প্রথমবার দ্বিতীয়বারে তো সাদ্দাম হোসেন মারা গেছে প্রথমবার যেন হামলা করছে সাহেব কেবলা তাবিজ ফেলাইছিলেন টেমস নদীতে সেই ইতিহাস বলতে গেলে অনলম্ব হয়ে যাবে আমাদের প্রিন্সিপাল ভাই যেন আসছেন নিশ্চয়ই উনিওয়া করবেন হ্যাঁ আমি আর লম্বা করব না হ্যাঁ সুহান আল্লাহ কি দিয়ে আয় করলেন আল্লাহর ওলিদের যে ভয় নাই সেটা কি বুঝলাম কেমনে যে বলে বুঝলাম ওই ওই কথার উপলক্ষে বলছি যে আমেরিকানরা প্রথম যখন আক্রমণ করেছে সেই আক্রমণে তারা এই বাগদাদ জয় করতে পারে না ফিরিয়ে গেছে অবরোধ কায়েম করছিল আর ওই টাইমে মহাদ্দেশরা বুজুর বলছেন এই টেমস নদীতে যুদ্ধ চলতেছে সাহেব কবলা লন্ডনে ওনাকে নিয়ে টেমস নদীতে গেছেন যাইয়া একটা তাবিজ লেখিয়া ফালাইছেন বলে এই তাবিজটা ফালাইয়া দাও মহাদ্দেশা বুজুর বলতেছেন দেখলাম যে একটা ঘূর্ণি ঝড়ের মতো সে তাবিজটা আর দেখি না সাহের পায়ে পড়িয়ে গেলাম সাহ কি হইছে বলেন কিছু তো বুঝলাম না বলে এটা মেকাইল আলাহ সালাম এবং এটা খাজা কি যেন শেষ জামানায় আসবেন এখনো জিন্দা আছেন কি খেজের খাজা খেজেরের কাছে সাবকেবলা চিঠি লেখছেন যে মুসলমানের দেশ বাগদাদের দেশ অলি আল্লাহর দেশ আক্রান্ত হয়েছে সৈন্য পাঠাও গায়ে সৈন্য পাঠানো হয়েছিল চলো সুবহাল আল্লাহ আইলাহিমে আউলিয়া আল্লাহ! লা খাউফুন কোন ভয় নাই। ওয়ালারুমিয়া জানুন কোনো দৃশ্চিন্তা নাই বাগদাদের প্রথম আমেরিকান অভিযানের পরে অবরোধ কায়েম হয়েছে। যাওয়া যায় না এর আগে আমি বহুবার গেছি সেইবারও গেলাম অবরোধ দেখার জন্যে হ্যাঁ বন্ধ। বাংলাদেশ থেকে দুবাই দুবাই থেকে দামেস্কের রাজধানী সিরিয়ার রাজধানী দামেস সেইখানে জর্দানের রাজধানী আম্মান আম্মান থেকে গাড়ি চড়িয়া সিরিয়ান ডেজার্ট মরুভূমি পার হইয়া বাগদাদে গিয়া পোসলাম হজরতে ইউসুফ জেলানি বরফির আব্দুল কাদের জেলানির বংশধর জীবিত ছিলেন বড় উচ্চ শিক্ষিত ছিলেন মা করছেন করেছেন এরপরে আমি চেনতাম ওখানে ইমাম সাহেব হজরত মাওলানা আব্দুল ওহাব হাব তিনি ওইখানে বরফির আব্দুল কাদের জেলানির মসজিদের খতিব হজরত মাওলা আব্দুর রহমান বরফির আব্দুল কাদের জেলানির কবর শরীফের যিনি নিজে খেদমত করেন কবরের খাস এই সবাই বসা পাড়ি আমরা বাগদাদ যখন পৌঁছলাম সাড়ে তিন লক্ষ টন বোমায় আমেরিকান রান আমেরিকান এবং তার সহযোগী শক্তিরা নিক্ষেপ করেছে বাগদাদের দশতলা বিশতলা বিল্ডিং চুরমার হয়ে গিয়েছে চার দিকে ধ্বংস স্তূপ শহরের মাঝখানে আব্দুল কাদের জলানি রহমতুল্লাহ আলার কমপ্লেক্স গেলাম সেইখানে যাদের নাম একটু আগে বললাম অন্যরা সকলে আমাকেও চেনেন আমরা তো আরো বেশি ভালো করে চিনি ওনাদের এইখানে যাই আশ্চর্য হয়ে গেলাম চারদিকে ধ্বংসস্তূপ কিন্তু এই রকম বিরাট কমপ্লেক্সের চারদিকে ওয়ালের মধ্যে শহরের মাঝখানে একটা এর গায়ে একটা বুলেটের দাগ নাই শোভানা কান একটা স্কাট ক্ষেপণাস্ত্রের আঘাতের চিহ্ন নাই শোভানা আশ্চর্য হয়ে আমি বললাম আমি একজন জার্নালিস্ট আমার পত্রিকায় লেখবো দেশে ফিরিয়া আশ্চর্য ব্যাপার চারদিকে ধ্বংসস্তূপ অথচ তার মাঝখানে এই কমপ্লেক্স ওনার মসজিদ ওনার কুতুবখানা ওনার লাইব্রেরি এবং ওনার মুসাফের সহ এই কমপ্লেক্স এর মধ্যে এই চার ওয়ালের মধ্যে কোথাও একটা বুলেটের দাগ নাই জিজ্ঞাসা করলাম এখানে কি বুলেট নিক্ষিপ্ত হয়েছে এখানে কি স্কাট ক্ষেপণাস্ত্রের আঘাত আসে না কলে আসছে অনে কিন্তু এই এই সোজা আসা এইটার উপর দিয়ে যায় নাই এই পেস দিয়ে গেছে ওই পাশ দিয়ে গেছে সোভান আল্লাহ কর বোমা পড়ে নাই বলে গুচ্ছ গুচ্ছ বোমা পড়ছে বলে কতটা পড়ছে কলে তিনশো ষাটটা বোমা এইখানে পড়ছে তা কই চিহ্ন দেখি না কলে ফুটবলের মতো পড়িয়া রয়েছে দাজলা নদীতে ফালাইয়া দিছি জোরে কন সোভান আল্লাহ আরো জোরে কওয়া লাগে না ألا إن أولياء الله لا خوف عليهم ألا ولا هم يهزنون دور سنتناي لهم البشرى في الحياة الدنيا তাদের জন্য হায়াতের দুনিয়া এই দুনিয়ার জিন্দিগিতে এই পৃথিবীতেও তাদের জন্য সুসংবাদ অফিল আখরা আখরাতেও সুসংবাদ বাদশাহী কেমন বাদশাহী ওই আমার খালেদা জিয়ারেও দেখি যে এইখানে এসে শাহজালালের মাজার জিয়ারত করিয়া ইলেকশনের কাজ শুরু করে ঠিক না আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এসে জিয়ারত করিয়া কাজ শুরু করেন না এরশাহ সাহেব তিনি আর করেন না উনি কি রাজা শাহজালাল উনি কি বাদশাহ উনি কি সম্রাট সম্রাট না রাজা না না সম্রাটের সম্রাট বাজার বাদশাহী চিরন্তন রাজার রাজা তো যায় বাদশাহ বাদশাহী যায় হুকুমতের হুকুমত যায় কিন্তু বদলে গা জমান বদলেগা জামানা লক্ষ মগর কোরআন বদলা যায়গা জমানার লক্ষ্য পরিবর্তন হবে কিন্তু কোরাণ কি পরিবর্তন হবে একটা নক্তাও পরিবর্তন হবে পনেরোশো বছর বয়সেও কি একটা নকতা চেষ্টা বহু হইছে একটা নক্তাও বদলাইতে পারছে

कहले खुदा फर्म दुनिया में दुनिया में दुनिया में बदलते रहते हैं शाह भी उजारा भी लीडर भी फर्मा है अरब सा है मदीना सुल्तान न बदला जाएगा राजा से राजा जाए सम्रट से सम्राट जाए বাচ্চা আছে বাচ্চা যায় হুকুমত আছে হুকুমত যায় কিন্তু আল্লাহর অলিদের নবীর নবুয়ের আল্লাহর কোরআনের আর কোনো বদল নাই বদলাইতে পারবে না আল্লাহ না আল্লাহ তখন দুই গুণ দুই গুণ আমাগো আছে কিন্তু ওই রকম গুণ লাগবে আল্লাহ জানিনা আমান ইমান ঈমান মজবুত ঈমান নীরবে চলে ঈমান ঈমানের দাবিদার আজকে এক দাগে এক দাগে এক এক দল তো কইতে আছে কলে মায়ের মধ্যে ভুল আছে নাউজুবিল্লাহ কওম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে লেখাও ভুল নাউজুবিল্লাহ

আল্লাহর ভয় জাগাইতে আল্লাহর অলিরা চেষ্টা করে আল্লাহর রসুলও চেষ্টা করে একটু কেই আমি শেষ করব কেমন আল্লাহর ভয় যদি জাগায় নেয়া না যায় মনের মধ্যে আল্লাহ দেখতেছে আল্লাহ শুনতেছে আল্লাহ আবার আল্লাহর কাছে হাজির হইতে হইব আল্লাহর কাছে হিসাব দিতে হইব এক যাররা ন্যাকো যাইবে না বদও যাইবে না বদ হইলে রক্ষা পাবো না এই অনুভূতি তীব্র অনুভূতি মনের মধ্যে জবাবদিহি করার তীব্র অনুভূতি যতক্ষণ পর্যন্ত মানুষের হৃদয়ে তৈরি করা না যাবে ততক্ষণ পর্যন্ত বিডিআর পর রক্ষী রক্ষী বাহিনীর বাহিনী ততক্ষণ দুর্নীতি দমন কমিশন যতই কমিশন গঠন করা হোক না কেন কমিশনের পর কমিশন গঠন করা হচ্ছে দুর্নীতির পর দুর্নীতি বাড়ছে বাড়ছে না অপরাধের পর অপরাধ বাড়ছে না বিচার তো কম না পুলিশ তো কম না আয়ুষি তো কম না বাড়ছে কারণ যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় মনের মধ্যে জাগ্রত করা না যাবে ততক্ষণ পর্যন্ত বাহ্যিক এই সমস্ত শক্তি দিয়া অপরাধ দমন করা যাবে না আউলিয়া কেরামের কাছে আসতে হবে লন্ডনের মতো শহরে এমন আপনারা হয়তো পড়ছেন নিউ ইয়র্ক শহরে পৃথিবীর ওই বড় দলানের শহর একদিন আলো চলিয়া গেছে কিছুক্ষণের মধ্যে তাতে কতগুলি ধর্ষণ হয়েছে কতগুলি ডাকাতি হয়েছে কতগুলি উঠেছে এই এক ঘন্টা আলো ছিল না তার মধ্যে তার কোনো হিসাব নিকাশ নাই পুলিশের অভাব নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভাব নাই অপরাধী আধুনিক প্রযুক্তির অভাব নাই অথচ একটু সময় তার মধ্যে যখন নজরদারি করতে ঠিকমতো পারে নাই হাজার হাজার অপরাধ সংগঠিত হয়েছে অথচ সঙ্গে সঙ্গে কারণ কি যতই তুমি বাহ্যিক আইন কানুন করোনা কেন প্রয়োজন আছে সেগুলি কিন্তু এই দিয়ে এই অপরাধ দমন করতে পারবে না সুযোগ পাইলি আইনের ফাঁক ফোকর দিয়া ঘুষ দিয়া বিচার নেয়া অপরাধ চলতেই থাকবে আল্লাহর অলিদের কাছে আসতে হবে কোয়া সৃষ্টি করতে হবে জোরকম সোহার আল্লাহ মিসকাস মিজি শরীফের এক তিনশো তেরো নম্বর হাদিস বোধ হয় নবীজির জমানা নবীজির জমানার কিছুদিন আগে কিছু ধর্ষণ ছিল ছিল না নবী আসার আগে ছিল না বেশ জাতি ছিল না মদখুরি ছিল না মাতলাবি ছিল না চরিত্রহীনতা ছিল না বেশাগামী ছিল না সবই ছিল আইয় আল্লাহর হাবিব করলেন কি মানুষের মনের মধ্যে তাকোয়া পায়দা করে দিলেন তাকোয়ার দ্বারা কি হলো এই দুইটা হাদিস কালে এখন বলে আমি শেষ করব। তাকুয়ার দ্বারা কি হলো একজন সাহাবি মহিদ তার নাম একজন তার নাম কি জবাবদের নাম কি মহিদ, একজন সাহাবি নাম কি মহিদ। কোনো সাক্ষী নাই কোনো প্রমাণ নাই কোনো অভিযোগও করে নাই উনি যাইয়া নবীজির সামনে যাইয়া কয় ইয়া রসুল আল্লাহ ইন্নি আমি জেনা করছি আমারে পবিত্র করেন মা কেউ কিন্তু অভিযোগ করে নেয় নালিশও করে নাই মামলা দায়েরও করে নাই আর জানে ইসলামের জিনার যে শাস্তি প্রমাণিত হইলে এক চাইতে প্রচন্ড শাস্তি আর কেউ নাই কোমর পর্যন্ত গাড়িয়া চতুর দিক থেকে দাঁড়াইয়া পাথর নিক্ষেপ করিয়া তারে মাটির সাথে মিলাইয়া দেবে রজম করা বলে জেনার শাস্তি হইলে এই লোকটা তাও জানে কিন্তু সেই লোকটা এসে বলে ইয়ার আল্লাহ ইনি জানাই আমি জেনা করছি আমারে পবিত্র করেন সভান আল্লাহ করুক আমার আল্লাহর দ্বারা একদিন যাইতে হবে সেদিন যেন আমি অপবিত্র অবস্থায় জেনাকারী অবস্থায় না উঠি আল্লাহর নবীর কাছে যাই বলে ইন্নি জানাই আমি জেনা করছি আমারে পাক করেন নবীজি মুখ খান আর একদিকে ফিরেছি শোনে নাই কথা শুনেও শোনে না সামনে যাই কয় ইয়ার রসুল আল্লাহ ইনস জানাইতু ফেরত দিয়েন না আমরে শাস্তি দেন আমাকে পাক করেন আমি জেনা করছি নবীজি কথা কয় না আরেক দিক করছে সেই দিকে যাইয়া কয় যে ইয়া রসুল আল্লাহ ইন্নিস আমি জেনা করছি আবার শাস্তি দেন আমারে পাক করেন রসুল কালির মাথা খারাপ হয়েছে নেই দাও দে মুইদের কি হইলো এরকম করতেছে কেন সব বলে নুন যে সুস্থ আছে তো ভালো মানুষ এ তো আবল তাবোল লোক না যে করছে পরে নবীজির সামনে যাইয়া আবার বলে আমি করছি চতুর্থবার বলছে আমি যে না করছি আমারে পাক করেন রস বলেন যাও এরে নিয়ে যাও নিয়ে যাও মাঠের মধ্যে নিয়ে যাও কোমর পর্যন্ত গাঢ় পাথর মারিয়া আরে দাও রজম করো সোভান আল্লাহ এই যে ভয় কেউ জানে না সাক্ষী নাই প্রমাণ নাই অভিযোগ নাই মহাশাস্তির কথা জানা সত্য সে যে নিজে এসে বলে যে আমি জেনা করেছি এটা কার ভয় আল্লাহর ভয় আর আল্লাহর অলিরা যে নিজেরাই জানে অকানু ইয়াত্তাকুন এই তাকওয়া গনে নিজেরাও বিভূষিত অন্যদেরকেও বিভূষিত করেন আরেকজন ওই শরীফের মধ্যে আছে নাম গামে একটা মাইয়া লোক এর কিছু দিনের পরের ঘটনা এই মেয়ে লোকটা বিয়ে হয় নাই যুবতী একটা মেয়ে লোক সুন্দরী একটা মেয়ে লোক নবীজির সামনে আসে ইয়া রসুল্লাহ ইনি জানাই তো আমি জেনা করছি আমার পাক করেন আমার শাস্তি দেন রসুল না তুমি এই করতে পারো না করছি মুহিদের মতো আমারে ফিরে না আমার সাক্ষী আমার লগে আছে আমি গর্ভবতী হয়েছে আমার পেটে সন্তান আছে সাক্ষী আমার লগে সোহান আল্লাহ কেন রসুল্লাহ যে হ্যাঁ তাইলে তুমি যাও এখন তোমার শাস্তি দেওয়া যাবে না তোমার পেটে বাচ্চা আছে ওই বাচ্চা প্রসব হইলে তারপর আইস তারপর তোমার শাস্তি দেওয়া হইবে বোঝেন কি আল্লাহর ভয়টা কেমন ঢুকছে এখন গেছে ফেরত গেছে নয় মাস নয় মাস দশ মাস গেছে বাচ্চা প্রসব হয়েছে কোলে নিয়ে নয় মাস দশ মাস পরে রসুল্লাহর কাছে আসছে ইয়া রসুল্লাহ আমি আসছিলাম আমার হওয়ার কথা বলছিলাম আমি গর্ভবতী ছিলাম আপনি বলছেন বাচ্চা প্রসব হইলে বাচ্চা হয়েছে এই আমার কোলের বাচ্চা এখন আমারও শাস্তি দেন সোহান আল্লাহ নবীজি বলেন না 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 তুমি যাও এই বাচ্চা তো কিছু খাইতে পারে না তোমার বুকের দুধ খায় এর এরেন দুধ খাওয়াও দুধ খাওয়া দুই বছর দুধ খাওয়াও দুই বছর শব্দটা নাই তা দুই বছর বয়স দুধ খাওয়নের বয়স দুই বছর দুধ খাওয়াও যখন নিজে খাবার খাইতে পারবে শক্ত খাবার খাইতে পারবে তখন আইসো মেয়ে লোকটা বাচ্চা নিয়ে গেছে দিনের পর দিন তারে পালছে দুই বছর করলে আস আসছি ফেরত দিছেন বলছেন যে দুধ খাওয়া ছাড়া বাঁচতে পারবে না দুধ ও শেষ হয়েছে এই দেখেন রুটি হাতে দিয়ে আনছি রুটি খাইতে পারে শাস্তি দেন সোভান আল্লাহ বলবেন না আল্লাহর হাবিব তখন বাচ্চাকে আর একজনের হাতে দিয়া বললেন যাওয়ারে আরে পালো আর ওরে নিয়ে যাইয়া এই শাস্তি দাও গাড়িয়া চতুর্দিক দিয়া পাথর মারিয়া রজম করা হইল এই যে ব্যাপার এইটার নাম তাকোয়া এইটা তৈরি করতে না পারলে এই আল্লাহর ওই পরকালের জবাব এই চিন্তা যদি জাগ্রত করা না যায় তাহলে কেবল বাজি কাইনের দ্বারা কোনদিন অপরাধ দমন করা যাবে এইটা আল্লাহর ওলিরা দেন এই আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখতে হবে রাখতে চান চান আল্লাহর আউলিয়া کرامের অবদান আপনি সুখে দেখতে আছেন না কয় হাজার রাতি মাদ্রাসা আমার পটুয়াখালী সাগরের পারে সেইখানেও শুদ্ধ কোরআন শরীফ পড়াইতে এইখান থেকে ফুলতুলি থেকে যায় হাজার হাজার জায়গা যায় এইখানে যায় না আরেব আমিরাতেও যায় বলে আলহামদুলিল্লাহ সোহান আল্লাহ লন্ডনেও দুই হাজারের বেশি ইউকেতে সেইখানে তালিমা হচ্ছে বলুন সোহান আল্লাহ এমেরিকা পারে ওপারে বারো হাজার মাইল জুড়ে সে কারো তলে তো উইদের আওয়াজ গুঞ্জো রইতো ইয়ানবি সলাম আলাইকা উচ্চ রইতো সেইখানে আর শেখে রেসুল আউলিয়া সেইখানেও অগণিত আছে জুলিবানের আলহামদুলিল্লাহ এই আউলিয়াদের দামান ধরি আমরা থাকবো না জোরে কন থাকবো না চিৎকার দিয়ে আমার সাথে কন নারায় থাকবে আরো জোরে শাহজালালের দেশের মানুষ হম এরপরে আয়সা সুরমা নদী নৌকায় না যায় নমাজে পার হইয়া আয়সা গৌর গোবিন্দের রাজা প্রাসাদের সামনে তকবির দিয়েছে গৌর গোবিন্দের রাজ প্রাসাদ আদনের ধ্বনিতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে সেই দেশের মানুষ না আমরা ওই রকম একটা তকবিদ দিতে পারি না ন রে থাকবে ন রে সাহেবনা ফুলতনি আল্লাহ রলিরা যেখানে আমরা সেখানেই থাকব আখরোধ দাওয়ান আনিন হামদুল্লাহর বেলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা পাপি আমরা গুনাগার মাহুদে মাউলার রহমানুর রহিম তবু তোমার হাবিবের বের আমরা উম্মে বদকার হে ডুবে হুয়ে জিল্লে মেহে যে কুজবি হে লেকে তেরে মহবুব কি উম্মত মেহে হে গুনগর আমরা পাপি আমরা খাতা কর না পার্বর আমরা তবু তোমার প্রিয়তম হাবিবের আমরা উম্মত আমাদের মুখের দিকে চাও গুনাগার আমরা পাপি আমরা না ফরমান আমরা তবে শাহজালের দেশের শাহ পরানের দেশের তিনশো টাইলিয়ার দেশের আরবের মাটির সাথে যেই মাটির মিল আছে সেই সিলেটের মাটির বাসিন্দা আমরা আল্লাহ আমাদেরকে ভুলিয়া যাইও না রহমকার আপনে না আইনে হমকো ভুল যা হাম তো যে ভুলি হেলে কিন্তু না হমকো ভুল যা আমরা ভুলছি তুমি ভুলিও না তুমি স্মরণ করাইয়া দাও ইতিহাস স্মরণ করিয়া দাও ঐতিহ্য স্মরণ করিয়া দাও আমরা নিজকে যেন নিজে চিনতে পারি নিজের জাতিকে যেন চিনতে পারি নিজের শত্রু মিত্রকে যেন চিনতে পারি আল্লাহ সেই নূরে ইমান আমাদেরকে তুমি দান করো আমাদের সিনাকে মনাভার করে দাও গুনা খাতা তুমি মাফ করে দাও গুনা খাতা মাফ করে দাও রহম নজরে যদি বন্দনা দেখিবে রহিম রহমান নাম কি কাজে লাগিবে আমাদের গুনা মাফ করিয়া দাও মজলিসকে কবুল করো যে উদ্দেশ্যে মসজিদ কায়েম হয়েছে আল্লাহ আউলিয়া কেরামের অবদান তাদের সাথে সম্পর্ক কায়েম করার জন্যে সেই লক্ষ্য যেন পুরাপুরি অর্জিত হয় আল্লাহ তুমি মঞ্জুর করো আমাদের দোয়া দরুদের লক্ষ্য সবাব কুটি গুণ বাড়াইয়া তোমার মাহবুবের দরবারে কদম মুবারকে পৌঁছা বলি আব্দুল কাউস কুতুল সালফে সালহিন উলামায় মোতাকদ্দিমিন মোতাক্ষরিন মোমেন মোমেনাত মুসলিম মুসলিমার সকলের রুহে পৌঁছাইয়ে দাও খাস করিয়া সাহেব কেবলা ফুলতলি জামানার মজাদ্দ আল্লাহ আমাদের পীর মোরশেন তার কদম মুবারকে আমাদের সালাম আমাদের দোয়া দুরুদের হাদিয়া তুমি পৌঁছাইয়া দাও আল্লাহ আলমে বারজকে তারাক্কির পর তারাক্কি এনায়েত করো আউলিয়া এই কেরামের ভক্ত আমরা অপরাধী আমরা তবু আল্লাহ আউলিয়া এই কেরামের পদ ধরিয়া আসি আল্লাহ আমাদের খালেস খালেস্তা মানসিক করো তাকে আমাদের মধ্যে দান করো পরহেজাড়ি দান করো সুন্নতের এত্তেপা দান করো আউলিয়াদের পদ অনুসরণ করার তৌফিক এনায়েত করো আমাদের আল্লাহ যারা আসবে আল্লাহ দিনে হকের উপরে হকানি সেলসেলার উপরে আল্লাহ মসলাকের উপরে কায়েম রাখিও আল্লাহ আল্লাহ মুসলমান হিসাবে আমাদের কাঁধে যে গুরু দায়িত্ব অর্পিত আমরা তোমার রিক্রুট করা জাতি গোটা দুনিয়ায় তোমার পয়গাম নিয়ে আমরা যেন ছুটে বেড়াতে পারি তোমার পয়গামের জন্য তোমার দিন জারি করার জন্য জীবন যেন উৎসর্গ করতে পারি আমাদের দেশ সকল জায়গায় যেন প্রতিষ্ঠা করতে পারি সেই তৌফিক তুমি সাহেব প্রতিষ্ঠান আছে উন্নতি তার দ্বারা দুই ধরনের আওলাদ একটা নসবি আওলাদ রক্তের সন্তান আর একটা রুহানি সন্তান আল্লাহ তার নেক নজর আল্লাহ তার ফয়ে আমাদেরকে ধন্য করো আমরা যেন সেই পথ ছাড়ি না আল্লাহ আল্লাহ তার আওলাদদেরকে আল্লাহ তুমি তারাক্কির পর তারাক্কি এনায়ত করো যার রোগ আছে রোগ মুক্তি দাও যার ঋণ আছে ঋণ মুক্তি দাও যার সমস্যা আছে সমস্যার সমাধান করিয়া দাও যার যে মনের আর্জু আছে পূরণ করিয়া দাও খালি হাত ফিরাইও না সবাহ রব্বিক রব্বিল ইজ্জতে আম্মা ইউসুফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কিল আইলাহা اللہ محمد الرسول اللہ. السلام علیکم ورحمت اللہ وبرکاتہ